হলো ডিটক্স। ফার্স্টেই বলি অ্যালো ডিটক্স আমাদের শরীরের ডিটক্সিফাই কি ক্লিন করে। তারপরে চলে আসি এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে। এখানে প্রথমেই রয়েছে অ্যালোভেরা, ত্রিফলা, সানাই, মুলেথি, স্নাউ এবং রয়েছে পুনর্বা। এরপরে বলি এখানে এটা আমাদের কি কি কাজে লাগে। ফার্স্ট হচ্ছে বলছে আমাদের যে কনস্টিপেশনের সমস্যা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য রয়েছে সেটাকে রিমুভ করছে অ্যালো ডিটক্স। তারপরে বলছে কারো যদি লিভার ফাংশনের প্রবলেম থাকে সেটার ক্ষেত্রেও আমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারি। তারপরে বলছে ধরুন কারো এনার্জি লেভেলটাকে ইনক্রিজ করতে হবে অর্থাৎ বাড়াতে হবে, তো সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটাকে তাকে সাজেস্ট করতে পারি। এবং সব থেকে বিগ পয়েন্ট হচ্ছে ধরুন যারা জিম করছে বা ইয়োগা করছে তারা তাদের বডি ওয়েটটাকে মেনটেন করতে চাইছে, তো সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা তাকে সাজেস্ট করব। এবার বলি আমরা এটাকে কিভাবে ইউজ করব অর্থাৎ খাব। ধরুন আমরা বলি কি এই প্রোডাক্টটা আমরা ডেইলি দুবার থেকে তিনবার আমরা যে নেবেন তাকে দিতে বলি। কারণ কেন, এটা আমাদের ফাংশনটাকে যেহেতু ডিটক্সিফাই করে, আমরা যখন মিল নেব আফটার মিল কোনো খাবারের পরে যখন এটাকে খাবো তাতে কি আমাদের পুরো সিস্টেমটাকে ব্যালেন্স করবে। তাহলে আমরা কিভাবে নেব, আমরা এটাকে 3 times নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে সকালবেলা কোনো কিছু খাওয়ার পর, সেকেন্ড হচ্ছে দুপুরবেলা কিছু খাবার পর, এবং থার্ড টাইম হচ্ছে আফটার ডিনার মানে ডিনারের পর আমরা এটা ইউজ করব। কিভাবে ইউজ করব, একটা কাঁচের গ্লাসের মধ্যে উষ্ণ গরম জল নেব এবং সেখানে এর মধ্যে একটি কাপ দেওয়া আছে, কাপে 20-30 ml নিয়ে প্রত্যেকটা বারে আমরা এটা ইউজ করতে পারি। তাহলে এটা আমরা কি কি জিনিসে দেবো, এক হচ্ছে কারো যদি এনার্জি লেভেলটাকে আমরা ইনক্রিজ করি, কনস্টিপেশনের সমস্যা, লিভার ফাংশনের প্রবলেম এবং বডি ওয়েটটাকে।